সাগরের নীল জলরাশি আর নীল আকাশের আমাদের এই পৃথিবী মাঝখানে সবুজের সমারোহ মহাকাশ অন্ধকার কালো কিন্তু পৃথিবীর আকাশ নীল কেন সুপ্রিয় দর্শক সিওয়েলথের নতুন এপিসোডে আপনাকে অভিনন্দন পৃথিবীর চারদিক বায়ুমণ্ডল দ্বারা বেষ্টিত বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের মিশ্রণ তবে এ সকল গ্যাসের মধ্যে বেশিরভাগ নাইট্রোজেন ও অক্সিজেন সাদা আলো বিভিন্ন রঙ দ্বারা তৈরি নির্দিষ্ট করে বললে রংধনুতে আমরা যে সাতটি রং দেখি সেই ষাটটি রঙের মিশ্রণই সাদা রং তৈরি এই রঙগুলির প্রত্যেকটি একটি নির্দিষ্ট তরঙ্গে ভ্রমণ করে তবে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হলে আলোর রং পরিবর্তিত হয় সাদা আলোর ষাটটি রঙের মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়। অন্যদিকে নীল আলোতে খুব ছোটো দৈর্ঘ্যের তরঙ্গদৈর্ঘ্য থাকে রঙিন আলোর তরঙ্গ দৈর্ঘ্য যখন সূর্য থেকে আলো আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে তরঙ্গগুলো গ্যাসের অণুগুলোর সাথে সংঘর্ষ হয় লাল এবং হলুদ রঙের মতো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যগুলো গ্যাসের অণুগুলির সাথে সংঘর্ষ কম হয় অর্থাৎ এদের বিক্ষেপণ কম হয় ফলে আলো চারদিকে ছড়িয়ে না পড়ে সোজা হয়ে যায় এবং আমাদের কাছে নিয়মিত সূর্যের আলো হিসেবে প্রদর্শিত হয় নীলের মতো খাটো তরঙ্গ দৈর্ঘ্যগুলি বায়ুমণ্ডলী গ্যাসের অণুগুলোর সাথে অধিক সংঘর্ষ ঘটে ফলে এর বিক্ষেপণ বেশি হয় এতে করে নীল আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে নীল আলোর এমন বিক্ষেপণের জন্য সম্পূর্ণ আকাশ নীল দেখায় মূলত এই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলোর বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন